গাইজ, গুড মর্নিং, সবাই কেমন আছো? আমি এখন যাচ্ছি মেকআপ ক্লাসে, এক্ষুনি একটা ভিডিও শেষ করলাম, এখনও জামা কাপড় ভালো করে ভাজও করতে পারিনি, বাট আমাকে এক্ষুনি যেতে হবে, এত এত ব্যস্ততা, আমি কি বলবো। অনির্বাণের এখন মিটিং স্টার্ট হবে, অনির্বাণের এমনি আজকে ছুটি আছে, তো আমি আজকে তোমাদের সাথে অবশ্যই আলাপ করাবো, আমি যার কাছ থেকে মেকআপ শিখছি। চলো আমিও শিখি, আমাদেরও নিয়ে যাই, আমার মাতিকেও নিয়ে যাই, মাতিকে আজকে নিয়ে যেতে হবে। এই মাতি মাতিকে কি করে নিয়ে যাবো সেটাই ভাবছি আমি। ক্যামেরা চার্জ নেই তো, পরের জন্মে আমি আমার নিজের নাম চেঞ্জ করে রাখবো মিলখা সিং। সারা দিন দৌড়াচ্ছি, সারা দিন, মানে কেউ বিশ্বাসই করবে না যে কি লেভেলের ব্যস্ততার মধ্যে দিয়ে রয়েছি। তো বেসিক্যালি এখন আমি ঘরে ঢুকছি, ক্যামেরায় চার্জ নেই, আমার চার্জারটা নিয়ে বেরোতে হবে। তো তোমাদের সরি, তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি আজকে যার কাছে ক্লাস করছি, এক সেকেন্ড চার্জারটা নিয়ে নিই। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি যার কাছ থেকে কোর্স করছি তোমাদেরকে তার সাথে আলাপ করাবো, বাট আনফর্চুনেটলি আমি করাতে পারিনি, কারণ কি ওই ব্যস্ততা, তো ভুলে গেছি, আসলে পরের দিন করাবো। তো আমি ক্লাসে গেছিলাম, তার আগে সকালে একটা শ্যুট ছিল, zatki.com-এর খুব সুন্দর সুন্দর কিছু শাড়ি লেহেঙ্গা পাঠিয়েছিল রিভিউ পারপাস, তো সেই ভিডিওটা কমপ্লিট করে গেলাম। সেখান থেকে এসে তাড়াতাড়ি করে স্নান টান করেছি, অনির্বাণ আবার হাফ কাঁচা ভিজিয়ে রেখেছি, সেটা কেচে ধুয়ে আর কি মেলে ঠেলে এলাম, কারণ কি অনির্বাণ মেলতে পারবে না। দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি হলো আমার বাপের বাড়িতে, কারণ হাঁপিয়ে যাচ্ছি, কথা বলতে পারছি না, কারণ আমার মা, আমাদের একটা কাজ হচ্ছে তোমরা জানো, মা অতটা আর কি সামলাতে পারছে না মিস্ত্রিদের সাথে আর কি। আসলে ভালো মানুষের না এই পৃথিবীতে জায়গা কম, তুমি যদি তোমার ভালো ভালো মানুষই দেখিয়ে দাও তাহলে সুযোগ সবাই নেবে। তো অনির্বাণ বলেছিল যে প্রথমে ফুল পেমেন্ট না করতে করে দিয়েছে মা, আর ভোগাচ্ছে মিস্ত্রিরা, দুদিন মাঝে আসেনি, মার অ্যাকচুয়ালি বাথরুমটা না রেডি না, তো মা ওরকম জেঠিদের ঘরে বাথরুমে যেতে হয় সকালবেলায়, কী করে পসিবল একটা মানুষ সাত দিন ধরে এরকম, তো ওই জন্য আমরা আজকে যাচ্ছি। ওখান থেকে আমি আবার বন্ধুর বাড়িতে যাব, যদি না যাই ও ভীষণ খারাপ পাবে, ভাববে যে কলেজে ভালো বন্ধু ছিল এখন ইউটিউবার হয়ে আমার সাথে দেখো কথা বলছেন, অনেক দিন ধরে আমাকে বলেছে যেতে, তো যেতেই হবে। তো বেরোচ্ছি, ভাগ্য ভালো অনির্বাণের আজকে ছুটি। আচ্ছা দেখো তো এই চার্জারটাই হবে, এটা একটু রাখো না ওখানে, চশমাটা কোথায়? আমার ও বুকে, এটাই হয়, চশমা কখনো খুঁজে পাবো না। ইউ, এই আমার মাস্ক এনেছো? এনেছো? তো মোটামুটি এই এটা হলো ভাড়াটেদের বাথরুম, এটা রেডি হয়ে গেছে, শুধু ওই ইয়েগুলো লাগানো বাকি আছে আর কল ফলগুলো। এই জায়গাটা কি হবে মা, এখানটা প্লাস্টার করতে হবে? তো প্লাস্টার করে দেবে। কবে করবে? ওই তো কালকে যখন রুইটা লাগাবে। আর এটা আমাদের বাথরুমটা, এটাও রেডি হয়ে গেছে, এটাতে উপরের ইয়েগুলো শুধু লাগানো হয়নি, আর এটা নোংরা পরিষ্কার করতে হবে আর কি। আগে অনেকটা উঁচুতে ছিল বাথরুম এই লেভেলে, তো এখন অনেকটাই, এখন যা আছে মোটামুটি মা হ্যান্ডেল করতে পারবে, ছয় সাত আট ইঞ্চি মতন উঁচুতে আছে। তো এই জায়গাটা এখনো কমপ্লিট করেনি, সব হাফ হাফ কাজ করে চলে যায় না। আর এই মোটামুটি ঘরের রং ঠং গুলো করালেই মোটামুটি মার ঠিক হবে, তাই তো? মা আর অপেক্ষা করতে পারছে না, সত্যি খুব বাজে অবস্থা। আমার মনে হয় না আমরা হায়দ্রাবাদ যাওয়ার আগে রংটা দেখে যেতে পারবো, কারণ আমার মনে হয় রং যতই দুদিন বলুক, তোমরাও যতই দু তিন দিন বলুক না কেন, রং সাত দিন আগে হবে বলে আমার মনে হয় না। দেখা যাক কি হবে, ঘরটা দেখে মার তো কান্না পাচ্ছে সত্যি মা। শুধুমাত্র একটা জিনিস কেবল আছে, সেটা হচ্ছে টিভি। তাও টিভিটা এখানে নিয়ে গেছিল তো, টিভি বাজারে আমি যাই, যেই বন্ধুর বাড়িতে যাচ্ছি ওর নাম হচ্ছে অনুষু, আর একটা ছোটো বেবিও আছে, তো আমাকে লোকেশন পাঠিয়েছে বারাসাতের মধ্যেই, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমি বুঝতে পারছি না আশেপাশে মিষ্টির দোকান কোথায়, মানে সব আমি আমাদের দিকে এগুলো চিনি এই রাস্তায় পাচ্ছি না, তো ওই জন্য ভাবলাম বেটার শনপাপড়ি বা লাড্ডুর প্যাকেট নিয়ে নিই, মোড় থেকে নিয়ে নিলাম।
আর বাচ্চাটার জন্য একটা চকলেট নিলাম আর কি করবো। ওর অ্যাপার্টমেন্টটা হলে আমি তো পুরো ফিদা হয়ে গেছি, অসম্ভব ভালো। তো আমরা এসে গেছি অনুসুয়াদের বাড়ি। আমার গলাটা মনে হচ্ছে ভাঙছে আস্তে আস্তে। তো আমার বন্ধু, আমার কলেজ লাইফের বন্ধু অনুসুয়া, ওর পুচকু আর কাকি, আমার ভিডিও দেখে অনুসুয়া বলছে যে আমি যদি চলে যাই তোর ভিডিও দেখতে দেখতে একটা ধর বাকি রয়ে গেছে বা কিছু, ও বলে মা ওটা চালু করো আগে দেখে নি। কিউট কিউট। আর এখন লজ্জা একটু লজ্জা পেয়ে গেছে বলে একটু চুপচাপ হয়ে রয়েছে। ওকে আমি প্রথম দেখছি, কলেজের পরে আর সেরকম দেখা হয়নি। আমরা একসাথে পড়তাম ও স্যারের কাছে। তো অনুসুয়ারও একটা চ্যানেল আছে ইউটিউবে, ও খুব সুন্দর ভিডিও বানায় সবথেকে। আমি ওকে বলি যে হ্যাঁ ভালো হচ্ছে, আমাকে আবার বলে। আর সবথেকে বড় কথা হচ্ছে বাড়িটাকে এত সুন্দর সাজিয়েছে মানে বলার না। আর ওদের ফ্ল্যাটটা তো আমি ফিদা হয়ে গেছি একদম সত্যি। দেখাচ্ছি কি সুন্দর সাজিয়েছে। আর এদিকে হচ্ছে মৃণাল দা ওর হাজবেন্ড, আর এদিকে হচ্ছে আর বলছি না। সারাক্ষণ আমি দেখছি কিছু না কিছু বিরিয়ানি অমুক তমুক নতুন নতুন আইটেম বানাচ্ছো। একটা চিংড়ি মাছের যেটা আইটেম বানিয়েছিল ওটা দেখে মানিয়েও ছিলাম, কিন্তু সেই সময় আমরা আর কি খুব খারাপ কন্ডিশনে ছিলাম হায়দ্রাবাদে, তখন আমি বানিয়েছিলাম। এখন অনেক কিছু বানিয়েছি। আমি বলেছিলাম অনুষু আমি যাবো চলে আসবো, কিছু করবি না, না তোরা খেয়ে যাবি, তোরা খেয়ে সবাই ওর হয়ে হাততালি তো দিতে পারবে না, সবাই ওকে একটা আচ্ছা কাকিমা দিচ্ছে। খুব কিউট, খুব কিউট। আনতে যাবি? হায়দ্রাবাদে নিয়ে যাবো, যাবি তো? সত্যি? আর পড়াশোনা? আচ্ছা আমি একটু ছুটিতে যাবো, একটু ছুটিতে। স্যাটারডে সানডে তো তোমার অনলাইন ক্লাস থাকবে না, তাই যাবো। স্যাটারডে সানডে তো হবে না, 7 দিনের জন্য যেতে হবে। হ্যাঁ 7 দিনের জন্য। আচ্ছা তাহলে ছুটি পাবো যখন, তখন যাবে তো? প্রমিস, প্রমিস করো যাবে তো? ছুটি হবে? হ্যাঁ হবে, তুমি বলো যাবে? গরমকালে তো আর বেশি দিন না, গরমে ছুটি যখন। আচ্ছা গরমে ছুটি দিই যাও। হ্যাঁ কি কিউট। বাড়ি যাওয়ার আগে অবশ্যই অনুসুয়ার ব্যালকানিটা একবার দেখাবো। এত সুন্দর সুন্দর গাছ রেখেছে, লেমন গ্রাসও ছিল। আর সত্যি আমার গলাটা একদম ঠিক হয়ে গেল, আমি তাই ভাবছি যে আমার গলাটার যা বাজে অবস্থা ছিল, ইস কিভাবে এলাম ওদের বাড়িতে। গন্ধ সাজিয়েছে দেখো না, তোমরা যারা ওর ব্লগ দেখো তোমরা জানোই যে ও কত রকমের রান্না করে। ভালো রান্না করে সত্যি কথা, তোমরা ওর ভিডিও দেখো, দেখলে বুঝতে পারবে খুব সুন্দর সুন্দর রান্না করে। আর মিষ্টিও তুই, আমি দেখছি তুই মিষ্টিও বাড়ি বাইরে মানে বাড়িতে বানাস, কিন্তু আমি বাইরে থেকে সামনে আমার বাবা যায় না তাই বানাতে হয় সব ঘি আর ওগুলো খেলে যাই না, কারণ আমার পেটে ব্যথা করে। চল আচ্ছা অনুসুয়া বল কি কি রান্না করেছিস। আচ্ছা এটা করেছি ফ্রাইড রাইস। ওয়াও, আর একবার করবে দাঁড়াও। ওর ব্লগ হচ্ছে না, ওর দাদা দুটো ফোন নিয়ে রেডি, যেটা থেকে ভালো উঠবে সেটাই দিয়ে।
তো এই যে আবার আবার এটা ফ্রাইড রাইস আর এটা হলো বাটার চিকেন না তুমি এখানে রেখে দাও যেটাই ভালো আসে আঙ্কেল দিয়ে দিয়েছে ভুল করে সত্যি আরে মানে একদম বাটারি মানে একদম বাটারি ব্যাপারটাই হয়েছে খুব ভালো দুর্দান্ত হয়েছে তোর হবে সবাই কি ডায়লগটাই দেয় তোর হবে স্পেশালি খাবারের ব্যাপারে তাই তো না মানে সে এটাও বলে যে ভালো হয়েছে আরো ভালো করতে হবে আমার বোনের পিছনে লেগে থাকি হ্যাঁ দেখেছি আমি বাবা ওর নামও তিন্নি যেমনটা অনুসুয়া বলেছিল নীল আর কি আমাদের সাথে বসে ওদের সাথে উঠবে তো নীলের এখন খাওয়া হয়নি তাই আমি টাকা শনি রবিবার যাবো হবে না সমস্যাটা হলো যে রাত্রির 8-9টার পর না এখানে লরিগুলো বেরিয়ে যায় লরি একবার বেরিয়ে গেল না তখন খুব জ্যাম হয় আর লরিগুলো খুব জোরে জোরে চালায় আর স্পেশালি চাপাডালির থেকে আমাদের বাড়ির দিকে আসার যে রাস্তাটা ওটা এত ভালো এত ভালো মোটামুটি আমি যদি 10 প্যাকেটও বিরিয়ানি খাই 10 মিনিটে হজম করে দেবে একদম পুরো ব্রেক ড্যান্স রাস্তা তার মধ্যে অনির্বাণ ভালোই ড্যাশিং পুশিং দিচ্ছে অ্যাকর্ডিং টু শিবু মামা শিবু মামা বলে অনির্বাণ ড্যাশিং পুশিং দিয়ে চালা গাড়ি আর শরীর দিচ্ছে না মাঝে তখন বাড়ি গিয়ে একটু শোবো কিন্তু আমার ভিডিও এডিট করা বাকি না আমার এডিট করতে হবে আমার আর ছুটি নেই এ জীবনে তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করি আমার ছুটি না আমাকে এডিট করতে হবে জামাটা আমি তোমাদের বললাম তো আশা করি তোমাদের ভালো লেগেছে লাগলে অবশ্যই একটু লাইক করে দিও অনেক দিন করছো না প্লিজ লাইক করো শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো চলো আবার দেখা হচ্ছে বাই বাই টেক কেয়ার গুড নাইট